জামাত ইসলামী এই বিষয়ে আমরা তৃণমূলের দায়িত্বশীলদের সাথে কথা বলার চেষ্টা করেছি। গত দু তিন দিন আগে আমরা শওকত রায় মহাশয়ের সাথে সাক্ষাৎ করেছি, আমরা আমাদের কনসার্ন বলেছি। আমরা এখান থেকেও আহ্বান জানাচ্ছি যে তৃণমূল এখানে বড় পলিটিক্যাল পার্টি এবং তারা এখানকার ক্ষমতায় আছে এবং লোকসভায় তাদের প্রতিনিধিত্ব আছে, রাজ্যসভায় একটা বড় অংশের প্রতিনিধিত্ব তারা করে। ফলে তাদের কাছে আমরা আশা করি যে তারা এই বিলের পক্ষে ভোট দেবে। স্বাভাবিক কারণে যেহেতু এই বিল ডিসক্রিমিনেটরি, এই বিল ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরি করে। আর আপনাদের সবার জানা আছে যে অন্য রাজ্যে এনআরসির প্রভাব খুব একটা নেই, ক্যাবের প্রভাব অন্য রাজ্যে খুব একটা নেই। মূলত বাঙালি হিন্দু বা বাঙালি মুসলমান এর দ্বারা সব থেকে বেশি প্রভাবিত হবে, এটা খুবই ডিক্রিমেন্টাল হবে যদি মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল সরকার একে সমর্থন করে। খুবই ডিক্রিমেন্টাল হবে বাঙালির জন্য, আমাদের জন্য, এটা বাঙালি হিন্দু মুসলমানের বিষয় না, বাঙালি জাতিসত্তার বিষয়। আমাদেরকে আড়াড়ি হয় বিভক্ত করে দেবে এবং এখানে বাঙালি জাতিসত্তা বিপন্ন হবে। ফলে আমরা বারবার দাবি জানিয়েছি, এখনো দাবি জানাচ্ছি যে যদি আপনাদের দাবি না মানে তৃণমূলের এমপি যারা আছেন তারা এই বিলের বিপক্ষে ভোট দিন। যদি তারা দাবি না মানেন সেক্ষেত্রে বাঙালি জাতি যখন বিপন্নতা বোধ করবে তারা সে বিষয়ে রিয়াকশন দেখাবে, আর সে রিয়াকশন যৌক্তিক হবে। সেক্ষেত্রে জামাত ইসলামীও জনগণের সাথে থাকবে। একটা তো বাস হয়ে গেল, একটা বাস হতে যাচ্ছে, সেক্ষেত্রে কি ধরনের আন্দোলন করবে? যেটা লোকসভার সদস্যদের কাছে পেশ করা হয়েছে সেটা আমাদের কপি আমরা পেয়েছি, আমরা করার চেষ্টা করে স্টাডি করা হয়েছি। বিলে যেটা আমরা লক্ষ্য করছি সেটা হলো যে আমাদের দেশের সংবিধান, যে সাংবিধানিক যে পরিকাঠামো, এখানে জাতি ধর্ম বর্ণ ঠিক রাষ্ট্রের ধর্ম শিক্ষা আমরা কখনো গ্রহণ করা হয়নি, সংবিধানের বাধা দেয়। কিন্তু যে বিল আজকে পেশ করা হয়েছে এবং পাশ করা হয়েছে, এখানে ধর্মের ভিত্তিতে একটা বড় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যেটা আমাদেরকে স্বাধীনতার আগের বিজ্ঞাত তত্ত্বের ভিত্তিতে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের কথাটা স্মরণ করা। আমরা চাই না যে আমাদের দেশ স্বাধীন হওয়ার 70 বছর পরে আবার সেই 70 বছর আগের পরিবেশক পরিস্থিতি সে ধীরে ফিরে যাবে। এই আমরা এই বিলের সর্বাত্মকভাবে বিরোধিতা করছি। এতে শুধু সমস্যা মুসলিমরা একটা থ্রেট পেতে অনুভব করছে যে সরকার খুবই সচেতনভাবে মুসলিম মানুষকে, মুসলিম জনসমাজকে ডিস্টার্ব করতে চায়, অথবা ডিস্টার্ব করার একটা অভিসন্ধি এই বিলের ভিত্তিতে কাজ করছে কিনা, এ বিষয়ে আমরা খানিকটা আশঙ্কিত। সেই সাথে সাথে এই যে বিল পেশ করা হয়েছে এর বিষয়ে আমি দু একটা কথা বলতে চাই যে আসামে প্রায় 19 লক্ষ লোকের নাম বাদ দিয়েছে। যারা বাদ দিয়েছে তারা দেশের বৈধ নাগরিক, এই হিসাবে তারা তাদের নাম সংযোজন করতে চেয়েছে এনআরসি লিস্টে। আমি যদি মুসলিমদেরকে স্কুল করে দিই বাকি সেখানে 12-13 লক্ষ হিন্দু ভাই আছেন, বোনেরা আছেন, যাদেরকে এখন বাইফোর্স তাদেরকে বলতে বলা হবে যে তোমরা বাংলাদেশ থেকে এসেছে, তোমরা একটা ডিক্লারেশন দাও তোমরা বাংলাদেশে, তারপরে তোমাদের একটা রিফিউজি সার্টিফিকেট দেওয়া হবে অথবা নেপালাইজেশনের মাধ্যমে তোমাদেরকে নাগরিক করে নেওয়া হবে। একজন ব্যক্তি যে বৈধভাবে ভারতবর্ষে বসবাস করছে দীর্ঘদিন থেকে, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের সামনে এটা একটা বড় হুমকি এবং বড় প্রশ্নের বিষয় যে তারা তাদেরকে বিদেশি হিসাবে চিহ্নিত করছে। আর কেউ বিষয়ে আপনারা একটা লক্ষ্য করেছেন, এখানে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানের কথা বলা হয়েছে। আফগানিস্তান আমাদের দেশের অংশ ছিল না যখন দেশ স্বাধীন হয় এবং স্বাধীনতার দীর্ঘদিন আগে পর্যন্ত আফগানিস্তান আমাদের দেশের অংশ ছিল না। যদি আফগানিস্তানের অংশ না হওয়ার কারণে সেখানে তার সংখ্যালঘু ভাই বোনদের প্রতি আমাদের এত দরদ থাকে, তা শ্রীলঙ্কার ক্ষেত্রে সেটা হবে না কেন, মায়ানমারের ক্ষেত্রে সেটা হবে না কেন, মায়ানমারেও তো সংখ্যালঘু বোনেরা, সেটা ভাই বোনেরা সেখানে এথনিক ইনসিডেন্ট শিকার হয়ে হাজার হাজার লোক ভারতবর্ষ আশ্রয় নিয়েছে, লক্ষ লক্ষ লোক বাংলাদেশে আশ্রয় গ্রহণ করে, আমরা সবাই সেটা জানি। তাহলে আমরা সেখানকার মাইনরিটিদের কথা বলবো না কেন, শ্রীলঙ্কা থেকে লক্ষ লক্ষ লোক তামিলনাড়ু থেকে আশ্রয় নিয়েছে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি, শ্রীলঙ্কার হিন্দু ভাইদের কথা আমরা কেন বলবো না? এর থেকে আমরা এটা খুব স্পষ্টভাবে অনুমান করতে পারি, বুঝতে পারি যে এ বিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত,
আমরা এই বিলের তীব্র বিরোধিতা করছি এবং যারা সংসদে দেশের জনগণের প্রতিনিধিত্ব করেন, যারা এদেশের সেকুলার পরিকাঠামো সাংবিধানিক যে পরিকাঠামো আমাদেরকে প্রদান করে, যেখানে প্রত্যেক ব্যক্তির স্বাধীনতা, প্রত্যেক ব্যক্তির ধর্ম চালনের স্বাধীনতা এবং প্রত্যেক ব্যক্তির যে ইকুইটির এবং ইকুয়ালিটির যে প্রশ্ন, এটা এই বিল লঙ্ঘিত করে, এই বিল হুমকির সম্মুখীন আমাদেরকে দাঁড় করে। এমনি আইনসভায় যারা আছেন, যারা আইন রচনা করেন, তাদের একটা দায়িত্ব যে সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো বিল যেটা দেশের জনগণের একটা বৃহত্তর অংশকে প্রভাবিত করে, তারা এই বিলটিকে পাশ হতে না দেন। দুর্ভাগ্যবশত লোকসভায় সেটা পাশ হয়েছে, কিন্তু রাজ্যসভায় সেটা ডিবেটের জন্য পেশ হবে। আমরা এই বিষয়ে দেশের জনসাধারণকে আহ্বান জানাই, দেশের জনসাধারণের এই বিষয়ে দায়িত্ব আছে, তারা মাঠে মাঠে এই বিষয়ে আওয়াজ করুক। আমরা জনগণকে আহ্বান জানাই, আমরা মাঠে মাঠে যাবো, জনগণের কাছে আমরা পৌঁছাবো অবশ্যই। আইনসভায় যারা আছেন, রাজ্যসভায় যারা আছেন, তাদের কাছে আমাদের আবেদন যে আপনারা এই বিলকে রক্ষে দেওয়ার জন্য এই বিলের বক্তব্য প্রদান করুন। এর আগে আমরা এটা লক্ষ্য করেছি, কখনো কখনো এটা হয়েছে, এটার দুর্নীতা করতে গিয়ে অনেক সময় ওয়াক আউট করা হয়েছে। আসলে ওয়াক আউট করাটা বিলকে সমর্থন করার একটা পরোক্ষ প্রয়াস। আমরা এক্ষেত্রে অন্তত আমাদের রাজ্য থেকে যারা লোকসভা এবং রাজ্যসভায় গিয়েছেন, রাজ্যসভায় আছেন, তাদের কাছে খুবই বিনীতভাবে আবেদন জানাই, তারা বিলের সমালোচনা করে যাতে ওয়াক আউট করে বেরিয়ে না আসে এবং বিল পাস করার ক্ষেত্রে সহযোগিতা না করে। এতে আমাদের দেশের সেকুলার ফ্যাব্রিক, আমাদের দেশের যে অতীত ঐতিহ্য, সে অতীত ঐতিহ্য খুবই বড় মাত্র হুমকির সম্মুখীন হবে। আরেকটা বিষয়, আপনারা এই বিষয়ে অলরেডি নোট দেখেছেন যে র আমাদের যে রিসার্চ এবং অ্যানালিসিস উইং আছে, তারা অলরেডি একটা বড় হুমকির কথা বলেছে যে এই বিল পাস হলে বাংলাদেশ, পাকিস্তান অথবা আমাদের নেবার কান্ট্রি থেকে লোকেরা এক্ষেত্রে সুযোগ গ্রহণ করতে পারে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করার। তো বিল পাস হওয়ার সময় আমার মনে হয় এই বিষয়টাও আমাদের দেশের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে লক্ষ্য রাখা দরকার। আমি আর কথা বাড়াতে চাই না, আমি কথাকে বলছি। আজ লোকসভা মে টিএমসি কা জো ক্যারেক্টার রাহা হ্যায় বিল কো অপোজ করনে কে লিয়ে হাম উসে থ্যাঙ্কস করতে হ্যায়। ধর্মীয় ডাকাতরা আমাদের শপথ নিতে হবে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর, এবং একই সঙ্গে সাংবিধানিক জায়গায় সংসদীয় ক্ষেত্রে আমাদের সেখানেও লড়াইটা জারি রাখতে হবে। কেননা এনআরসি এর এই ভিত্তিতে এনআরসি শুরু হবে, তাহলে আমাদের প্রথম একটা জায়গা আসতে পারে যে জবে থেকে এর যদি হয়ে যায় রাজ্যসভায় পাস, তাহলে এই আন্দোলনের মধ্যে আমরা যাবো কিনা, যে জবে থেকে এই ক্যাপ পাস হলো সেদিন থেকে এনআরসি কাট অফ ডেট শুরু হবে, দেখা যাক কতগুলি মুখের ভাব থাকে। আমাদের সেটাকে করতে হবে যে যেদিন থেকে এই ক্যাপ পাস হবে সেদিন থেকে এনআরসি কাট অফ ডেট, এটা যদি করতে পারে তাহলে হয়তো এত কষ্ট উঠবে না। এবং একই সঙ্গে সকলের কাছে আবেদন জানাবো যে ভুল করেও আমরা, আমি শরণার্থী বলে যদি আমাকে ডিক্লেয়ার করে ফেলি তাহলে চরমতম ভুলটা আমরা করবো, ওদের হাতে অস্ত্র তুলে দেবো, এবং তাহলে প্রমাণিত হবে যে আমি আপনি যে এটা স্বাক্ষর করবো আমরা বেআইনি অনুপ্রবেশকারী বা বেআইনি। ধন্যবাদ।